আব্দুর রাজ্জাকের বলে মাখায়া অ্যান্টনির ক্যাচ মাশরাফি মুর্তজা নিতেই উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের সমর্থকরা। এই উল্লাসের সুবাস সুদূর গায়ানা থেকে ভেসে আসে বাংলাদেশেও, বিশ্বমঞ্চে দক্ষিণ আফ্রিকাকে হারানো বলে কথা। বর্তমান সময়ের কথা চিন্তা করলে হয়তো এই প্রাপ্তির আনন্দ ঠিক বোঝা যাবে না। ক্রিকেট বিশ্বে বড় হতে থাকা সেই সময়ের বাংলাদেশের কাছে এই অর্জন ছিল এক কথায় অসাধারণ। 2007 বিশ্বকাপের শুরুটা আসলে বাংলাদেশের হয়েছিল স্বপ্নের মতো, হট ফেভারিট ভারতকে হারিয়ে শুরু, এরপর বারমুডাকে উড়িয়ে দিয়ে সুপার এইটের জায়গা করে নেয়া। কিন্তু এই পর্বের শুরুতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে হারায় বাংলাদেশকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল বিশ্ব মিডিয়ায়। তবে সমালোচনার জবাবটা হাবিবুল বাশার সুমনরা দিতে চেয়েছিলেন মাঠের পারফরমেন্স দিয়েই, যেটা তারা করে দেখায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। এতদিন পর ওই ম্যাচ নিয়ে আলোচনার কারণটা কি? কারণ অবশ্যই আছে। 13 বছর আগে আজকের এই দিনে ক্যারিবিয়ান অঞ্চল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৎকালীন সময়ে ওয়ানডের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে টসে হেরে মোহাম্মদ আশরাফুলের অনবদ্য ব্যাটিংয়ে 251 রান স্কোরবোর্ডে জমা করেছিল টাইগাররা। এরপর বাঁহাতি স্পিন ত্রয়ী সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক আর মোহাম্মদ রফিক এবং পেসার সৈয়দ রাসেলের চমৎকার বোলিংয়ের সামনে 184 রানেই অল আউট হয়ে যায় প্রোটিয়ারা। স্মরণীয় ওই জয়ের 13 বছর পূর্তির দিনে স্মৃতিকাতর হয়ে উঠলেন 83 বলে 87 রানের ইনিংস খেলা ম্যাচের সেরা মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন ওই সময় দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের 1 নম্বর ছিল। এই ম্যাচের আগে নিউজিল্যান্ডের সঙ্গে 174 আর অস্ট্রেলিয়ার সঙ্গে 104 রানে অল আউট হওয়ার পর আমাদের নিয়ে নানা কথাবার্তা হচ্ছিল। অনেকেই বলছিল বাংলাদেশ খামোখা সুপার এইটে উঠেছে। সবার বাজে মন্তব্য শুনে আমাদের কিছু একটা করার তাড়না ছিল। দক্ষিণ আফ্রিকার মতো দলকে প্রথমবারের মতো হারানোর অনুভূতি সত্যিই ভুলবার নয়। তবে শুরুতে ঠিকই শঙ্কা জেগেছিল বাংলাদেশের, স্কোরবোর্ডে 84 রান তুলতেই নেই 4 উইকেট। কিন্তু মোহাম্মদ আশরাফুলের দায়িত্বশীল ইনিংস বিপদ থেকে উদ্ধার করে বাংলাদেশকে 5ম উইকেটে আফতাব আহমেদের সঙ্গে 76 আর 7ম উইকেটে মাশরাফি মুর্তজার সঙ্গে 54 রানের জুটি গড়ে দলের স্কোরকে 251-তে নিয়ে যান তিনি। 87 রান করতে মেরেছিলেন 12টি বাউন্ডারি। আশরাফুল বলেছেন চমৎকার ওই ইনিংসের ভূমিকা আছে মুশফিকুর রহিমের। সেটা কিভাবে? আশরাফুলের ব্যাখ্যা, ব্যাটিং করতে নেমে শুরুতে আমরা 4 উইকেট হারিয়ে ফেলি। আফতাবের সঙ্গে শুরুতে একটা জুটির পর মাশরাফির সঙ্গে ছোটোখাটো জুটিতে আমরা মোটামুটি ভালো একটা সংগ্রহ দাঁড় করিয়েছিলাম। তবে বড় সুযোগটা করে দিয়েছিল মুশফিকেই, 1 রান নিতে গিয়ে মুশফিক থেমে যায়, নিজের উইকেট বিলিয়ে দিয়ে আমাকে রান আউট থেকে বাঁচিয়ে দিয়েছিল মুশফিক। এমন ঘটনার পর নিশ্চিতভাবেই আমার দায়িত্ব দলের স্কোরকে বড় করা, ওভাবেই চেষ্টা করে সফল হয়েছি। এদিকে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি আছে, এর বাইরে আরও 2টি সেঞ্চুরি আছে তার। এরপরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ইনিংসটাকেই ওয়ানডে ক্যারিয়ারের সেরা হিসাবে দেখেন আশরাফুল। বলেন, আমি মনে করি এটা আমার ওয়ানডে ক্রিকেটের সেরা ইনিংস, অনেক ভালো ভালো ইনিংস আছে, সেঞ্চুরিও আছে, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ইনিংসটি আমার ক্যারিয়ার সেরা। কেন সেই ব্যাখ্যাও দিলেন আশরাফুল। বলেন, অনেক সময় অনেক ব্যাটসম্যান রান করেও সন্তুষ্ট হতে পারেন না, কিন্তু আবার কম রান করেও সন্তুষ্ট হয়। ওই ম্যাচে বাংলাদেশে যেভাবে শট খেলতে চেয়েছে সেভাবে খেলতে পেরেছে, দারুণ সব টাইমিং হয়েছিল, যত 4 মেরেছি সবই ব্যাটের মাঝখানে লেগেছে। ক্যারিয়ারের একটা ইনিংস বাঁচতে বললে আমি এই ইনিংসটাকেই বেছে নেব,